হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি রুম টোয়েন্টি সিক্স আজকে তোমাদের অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভ যেটা স্কুল থেকে আগস্ট মাসে নতুন দিয়েছে গণিতের পার্টটা আমি আজকে শুরু করাচ্ছি ঠিক আছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলেছে দুটি পরস্পর ছেদি সরল এক একজোড়া বিপ্রতীপ কোন পরস্পর পুরো কোণ হলে অপর জোড়া বিপ্রদীপ কোণে দুটির মান কত হবে এই অঙ্গতে এই যে এই একটা বিপ্লতীপ কোণ আর এই একটা বিপ্লতিপ কোণ এই দুটো কি বিপ্লদীপ কুণ্ডয় সমান হয় এবার সমান হচ্ছে আর কি বলেছে এটা বিপ্রদীপ কুণ্ড পরস্পর পুরো কোণ তার মানে এইটা পঁয়তাল্লিশ হবে আর এটাও পঁয়তাল্লিশ হবে ঠিক আছে এই দুটো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই হয়ে গেলো তাহলে বাকি থাকলো কত এই যে টোটালটা এইটা এইটা আর এইটা এটা টোটালটা কত ডিগ্রি কোন উৎপন্ন করে কিছু তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই হয় পড়ে থাকে কত তিনশো ষাট থেকে নব্বই বাদ দিলে পড়ে থাকে দুশো সত্তর ঠিক আছে তাহলে দুশো সত্তর পরে থাকে এইবার দুশো সত্তর ডিগ্রিটা কী হবে দুশো সত্তর ডিগ্রিটা এইটা আর এইটার মধ্যে ভাগ হয়ে যাবে কারণ কি এই দুটো বিপ্রতি কোণ আর এই দুটো যোগ বল দুশো উত্তর তাহলে প্রত্যেকটা কোণের মান কত হয়ে যাবে দুশো সত্তর বাই টু সমান সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে তাহলে অপশান কোনটা হবে অপশান ডি একশো পঁয়ত্রিশ হবে তোমার উত্তর ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি কী বলছে দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময় প্রথমত অর্ধেক হবে দ্বিগুণ হবে অপরিবর্তিত থাকবে নাকি গুণ হবে এটা আমরা কীভাবে করব দেখো আমরা কি জানি যে দূরত্ব সমান সমান বা গতিবেগ এই যে স্পিড এটা সমান সমান কী জানি ডিস্ট্যান্স মানে দূরত্ব বাই সময় না টি অর্থাৎ দেখো এখানে যদি গতিবেগ বাড়ে যে গতিবেগ বাড়ে তাহলে সময়টা কি ব্যস্ত অনুপাতিক আছে অর্থাৎ সময়টা কমবে এটা যদি উপরে থাকতো তাহলে এটা বাড়তো তাহলে গতিবেগ বাড়লে সময় কমবে এখানে বলেছে কি দূরত্ব স্থির তাহলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময় কমবে তাহলে সময় হয়ে যাবে অর্ধেক গতিবেগ তিনগুণ হলে সময় হয়ে যেত একের তিন ঠিক আছে তাহলে উত্তরে যাবে সময় হবে অর্ধেক ঠিক আছে অপশান এ হবে উত্তর পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো কুড়িজন একটি কাজ আট দিনে করে দশজন ওই কাজের হাফ অংশ কত দিনে করবে আমাকে নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমি লিখে নেব লোক সংখ্যা হচ্ছে কুড়ি পেলাম আর তাহলে দিন কত লাগছে আট লাগছে ঠিক আছে তাহলে লোক সংখ্যা এবার কত নিচ্ছে দশজন নিচ্ছে তাহলে ওই কাজ করতে কত সময় লাগবে আমাকে বের করতে হবে তাহলে আমি ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক তো হচ্ছে লোক বাড়লে দিন কমবে আর লোক কমলে দিন বাড়বে ঠিক আছে সেই ব্যস্তানুপাতিক সম্পর্কেদের তাহলে কুড়ি ইস টু দশ সমানুপাতিক এক্স ইস টু আট হয়ে যাবে ঠিক আছে এক্সট্রা আমি দিন সংখ্যা ধরে নিয়েছি বোঝা গেল তাহলে এক্সের মান কত যায় ব্যস্ত হলে এক্সমান সমান হবে এই যে প্রথমে যেটা আছে আট সেটা আমি লিখব আটের সাথে কোনটা কোন হবে আগে কুড়ি বসবে তার নিচে দশ ঠিক আছে তাহলে কুড়ি বাই দশ তাহলে আট কুড়ি আর দশ কেটে হয়ে গেল দুই তাহলে আট গুণ দুই কত হয় ষোলো হয় তাহলে দশজন লোক এক অংশ করে ষোলো দিনে তাহলে হাফ অংশ করবে কত দিনে এক অংশ ষোলো দিনে করলে হাফ অংশ করবে আট দিনে তাহলে আমরা উত্তরে লিখবো দশজন লোক হাফ অংশ করে ষোলো গুণ হাফ কত হচ্ছে দুই আর আর হাফ ষোলো কেটে গেলে আট দিনে ঠিক আছে তাহলে উত্তরে দেবে তোমার আট দিন এবার আসো পরবর্তী প্রশ্ন থাকো আশি টাকার পাঁচ পার্সেন্ট কত হবে দেখো আশি টাকার পাঁচ পার্সেন্ট সব থেকে সহজ অঙ্গ আশি টাকার পাঁচ পার্সেন্ট হবে চার টাকা কারণ কি পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো তাহলে টাকার মানে আশি গুণ পাঁচ বাই একশো এটা একটা শূন্য একটা শূন্য কেটে গেল আর দুই দিকে কাটলে এটা চার হয় আর এটা দশ কাটলে পাঁচ হয় আর এই পাঁচ আর এই পাঁচ কেটে গিয়ে পড়ে থাকলো কত চার এই চারটা পড়ে থাকলো তার উত্তর হয়ে গেলো চার টাকা ঠিক আছে আশি টাকার পাঁচ পার্সেন্ট হয় চার টাকা ক্লিয়ার দেখো এরপরে সত্য মিথ্যা লিখবো তিরিশ লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণ ফাইভ ইস টু ওয়ান তাহলে এটা ডেটল আছে পঁচিশ লিটার এটা সত্য না মিথ্যা আমি বলবো দেখো তিরিশ লিটার ডেটল জলে জল ইস টু ডেটল কত দেওয়া আছে জল ইস ডেটলটাও আছে ফাইভ ইস টু ওয়ান এবার তাহলে ডেটলের অনুপাতিক ভাগ আর কত হবে ডেটলের একটা আছে ওয়ান ডেটলটা আর টোটাল কত আছে নিচে ফাইভ প্লাস ওয়ান টোটাল ছয় তাহলে একের ছয় এটা হয়ে যাবে অনুপাতিক ভাগ আর ডেটলের ক্ষেত্রে তাহলে তিরিশ লিটারের ডেটল আছে কতটুকু একের ছয় গুণ টোটাল অর্থাৎ একের ছয় গুণ তিরিশ কাটাকাটি করো ছয় যে তিরিশ কাটলে পাঁচ ছক তিরিশ তাহলে পাঁচ লিটার তাহলে উত্তরটা কী হয়ে গেলো এই ডেটল আছে পঁচিশ লিটার বলেছে কিন্তু আমার বেরোলো পাঁচ লিটার তার মানে বিবৃতিটি মিথ্যা তাহলে আমরা উত্তরে লিখবো সুতরাং বিবৃতিটি মিথ্যা ঠিক আছে পরবর্তী দুই নম্বর প্রশ্ন বলেছে সাতাশ এক্স কিউব মাইনাস তিনশো তেতাল্লিশ ওয়াই কিউব সংখ্যা মালাটি থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই দ্বারা বিভাজ্য এটা সতনা মিথ্যা আমাকে বলতে হবে তাহলে এই অঙ্কটা কীভাবে করবে দেখো সাতাশ এক্স কিউবে ভাঙবো আমি সাতাশ এক্স কিউব ভাঙলে কত পাব আমি থ্রি এক্সের এর হোল কিউব লিখতে পারবো সাতাশ এক্স কিউবে আর তিনশো তেতাল্লিশ ওয়াই কিউবকে লিখতে পারবো সাতের কিউব আর ওয়াই কিউব তাহলে মানে সেভেন ওয়াইয়ের হোল কিউব ঠিক আছে এবার এটা দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাই ফেলবো এটাকে তাহলে কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা কী জানি এ কিউব মাইনাস বি কিউব সমান যখন আমরা বলতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ মাইনাস বি অর্থাৎ থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস এ এব অর্থাৎ থ্রি এক্স এক্সের হোল স্কোয়ার প্লাস এবি মানে থ্রি এক্স ইন্টু বি স্কোয়ার অর্থাৎ সেভেন হোল স্কোয়ার লিখলাম ঠিক আছে তাহলে পরবর্তী লাইনে আমরা বলতে পারি থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই থ্রি হোল হয়ে গেলো নাইন এক্স হয়ে গেল একুশ এক্স হোল গেলো তাহলে দুটো উৎপাদক পেয়ে গেলাম একটা থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই আর একটা পেয়ে গেলাম নাইন এক্স দুটো উৎপাদক পেলাম তাহলে সাতাশ এক্স কিউব মাইনাস দুটো উৎপাদক তার মধ্যে একটা উৎপাদক কোনটা হচ্ছে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই তার মানে আমরা কী বলতে পারি যে সাতাশ এক্স খুব মাইনাস তিনশো চাল্লিশ ওয়াই স্কোয়ার এটা থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই দ্বারা বিভাজ্য বিবৃতিটি কী হবে বিবৃতিটি সত্য যেভাবে লিখেছে সে উত্তরটা লিখবে ঠিক আছে এবার আজকের পরবর্তী প্রশ্ন কী বলেছে টু এ স্কোয়ার বি এবং ফোর এব স্কোয়ারের গসাগু হল ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে সত্য না মিথ্যা ব্যাখ্যা বলতে হবে তাহলে টু এ স্কোয়ার বি এবং ফোর এ বি স্কোয়ার তাহলে টু স্কোয়ার বিকে আমি ভাঙলে কী কী পাবো টু ইন্টু এ ইন্টু এ ইন বি আর ফোর স্কোয়ার বিকে ভাঙলায় আমার পাবো টু ইন্টু টু আর এ ইনু বি স্কোয়ার ভাঙলা বি ইন্টু বি ঠিক আছে তাহলে কমন কী কী আছে কোনটাই মিনিমাম কোনটুকু আছে আমাকে সেটা হবে মিনিমামটা গসা গে ঠিক আছে তার মানে এখানে একটা দুই আছে এখানেও একটা দুই আছে এখানে একটা এ আছে এখানেও একটা এ আছে এই এটা হবে না কারণ আর একটা ইয়ে নেই এখানে যেটা দুটোতেই থাকবে আমরা সেটাই নেব গোশোর ক্ষেত্রে ঠিক আছে তাহলে এখানে একটা বি আছে এখানেও একটা বি আছে কিন্তু এখানে আরেকটা বি আছে এখানে নেই তাই হবে না টু হলো এ হলো বি হলো এখান থেকে আর নিচ থেকেও টু এ আর বি হলো তাহলে হয়ে যাবে কত নির্ণয় টু এ বি ঠিক আছে তাহলে উত্তর লিখবো নির্ণয় গুর সমান সমান টু এ বি সুতরাং বিবৃতিটি হয়ে যাবে কি সুতরাং বিবৃতিটি হয়ে যাবে মিথ্যা পরবর্তী প্রশ্ন বলেছে টু এক্স বি বাই ফোর এক্স স্কোয়ার লঘিষ্ট আকারে প্রকাশ করলে পাই বি বাই টু এক্স তাহলে টু এক্স বি বাই ফোর এক্স স্কোয়ার দেখো লগিষ্ট আকার করো মানে কাটাকাটি হবে টু ইন্টু এক্স ইন্টু বি নিচে ফোরকে ভাঙলে হয় টু ইন্টু টু আর এখানে এক্স স্কোয়ারকে ভাঙলে হয় এক্স ইন্টু এক্স তাহলে গেল তাহলে উপরে থাকলো বি আর নিচে থাকলো টু এক্স ঠিক আছে নিচে থাকলো টু এক্স আর উপরে থাকলো বি তাহলে বি বাই টু এক্স তার মানে এটা কী হয়ে গেলো সত্য হয়ে গেল তাহলে আমি উত্তরে কী লিখবো যে বিভূতিটি সত্য ঠিক আছে এখানে লিখে দেবে লেখা হয়নি এটা লিখে দেবে যে বিবৃতিটি সত্য হবে বিবৃতিটি সত্য ঠিক আছে এবার আসো পরবর্তী প্রশ্ন তিনের একে বলেছে চিত্রে ত্রিভুজ এর এসি এবং কোন সি সত্তর ডিগ্রি হলে কোন এবিসি এবং কোন এসিবির মান নির্ণয় করো তাহলে যে ছবি এঁকেছি দেখো এই ছবিতে কোন এ এটা হচ্ছে সত্তর ডিগ্রি দেওয়া আছে কোন এ আর বলে দিয়েছি এবি সমান এসি অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান অর্থাৎ তার মানে কী বলতে পারে এখান থেকে যে এটা একটা সমদ্বিবাহু বুঝ আর সমদ্বিবাহু বুজ যদি হয় তাহলে এর সন্নিহিত বাহুগুলো কোনগুলো কি হবে সমান হয়ে যাবে তাহলে এই কোনটা অর্থাৎ কোন এবিসি আর এই কোনটা এই দুটো কোন কি হবে সমান হবে কোন এবিসি সমান কোন এসিবি হবে এটা লিখেছি এবি সমান এসি হলে আমরা বলতে পারি কোন এবিসি সমান কোন এসিবি ঠিক আছে তাহলে সেটাকে আমি ধরে নিলাম এক্স এবিসি সমান এক্স সমান সমান কোন এসিবি ধরে নিলাম ঠিক আছে তাহলে এবার দেখো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী জানি তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে ত্রিভুজের এই কোনটা হচ্ছে সত্তর এই কোনটা কত এই কোনটা এক্স আর এই কোনটা কত এই কোনটা এক্স তাহলে সত্তর প্লাস কোন এ এবি প্লাস কোন এসিবি এটাকে আমরা কী লিখতে পারি সত্তর প্লাস এক্স প্লাস এক্স সমান সমান একশো আশি তাহলে সত্তর প্লাস টু এক্স সমান সমান একশো আশি ডিগ্রি হবে সত্তরটা আমি এদিক থেকে ডান দিকে নিয়ে চলে গেলাম তাহলে প্লাস ছিল এদিকে আসলে মাইনাস হয়ে গেল তাহলে একশো আশি মাইনাস সত্তর কত একশো দশ তাহলে এক্সের মান কত বের হচ্ছে একশো দশ বাই টু তাহলে এক্সের মান বের একশো দশ বাই টু কাটাকাটি করলে হয় পঞ্চান্ন এক্সের মান কত পাবো এখান থেকে এক্সো মান সমান পঞ্চান্নতে কোন এ বিসি সমান পঞ্চান্ন আর কোন এসি বি সুমান সমান পঞ্চান্ন আমাকে এই দুটো বের করতে বলেছিল বেরিয়ে গেলো অ্যান্সার হয়ে গেলো পঞ্চান্ন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে দুটি সমান মাপের কৌটোই মিশ্র চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত দেওয়া আছে যথাক্রমে ফাইভ ইস টু আঠেরো এবং টু ইস টু থ্রি কোন কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি আছে তাহলে দেখো এটা কিভাবে করব প্রথম কৌটায় আসাম চা ইসু দার্জিলিং চা লিখবো কত ফাইভ ইস্ট আঠেরো দেওয়া আছে তাহলে আসাম চা আমাকে বের করতে হবে বেশি কোনটায় আছে তাহলে আসাম চায়ের অনুপাতিক ভাগার কত হবে আসাম চা এখানে আছে ফাইভ আসাম চা ফাইভ আছে তাহলে ফাইভ বাই ফাইভ প্লাস আঠা আঠেরো টোটাল তেইশ তাহলে পাঁচের তেইশ হয়ে যাবে টোটাল আসাম চায়ের অনুপাতিক ভাগ বা দ্বিতীয় কৌটায় আসো দ্বিতীয় কোটায় আসাম আর দার্জিলিং কত অনুপাত টু ইস টু থ্রি দেওয়া আছে তাহলে টু ইস টু থ্রি থ্রি দেওয়া থাকলে আসামান চাল অনৌপিক ভাগার কত আছে টু বাই টু প্লাস থ্রি হয়ে যাবে মানে দুইয়ের পাঁচ হয়ে যাবে ঠিক আছে তাহলে চার চাল অনৌপ্রিক ভাগার পেয়ে গেলাম দুয়ের পাঁচ তাহলে ভগ্নাংশ দুটির হরের লসু কত হবে ভগ্ন দুটির হরে কত আছে একটাই তেইশ আছে এখানে আর এখানে কত আছে পাঁচ আছে ঠিক আছে তাহলে তেইশ আর পাঁচের লসু কত হয়ে যাবে একশো পনেরো তাহলে তেইশ আর পাঁচের লসক একশো পনেরো হয়ে যাবে তাহলে হর দুটির লসক পেলাম একশো পনেরো তাহলে প্রথম কৌটোর ক্ষেত্রে পাঁচের তেইশ আমি উপর নিচকে পাঁচ দিয়ে গুণ করবো দিয়ে একশো পনেরো আনবো আর নিচেটাও আমি তাই আনবো একশো পাঁচ তেইশ দিয়ে গুণ করে একশো পনেরো আনবো তাহলে প্রথম কৌটোর ক্ষেত্রে পাঁচের তেইশ আছে তাহলে উপরে পাঁচ হবে নিচেও পাঁচ দিয়ে গুণ করলাম তাহলে নিচে ধাক্কা একশো পনেরো আসলো ঠিক আছে তাহলে পঁচিশ বা একশো পনেরো এটা হলো প্রথম কৌটোর ক্ষেত্রে আর দ্বিতীয় কৌটোর ক্ষেত্রে কি করব দ্বিতীয় কোটোর ক্ষেত্রে দেখো দুইয়ের পাঁচ আছে ঠিক আছে এখানে দুইয়ের পাথ আছে তাহলে এখানে আমি নিচে একশো পনেরো আনবো তাহলে পাঁচ আছে একশো পনেরো আনতে গেলে তেইশ দিয়ে গুণ করতে হবে তাহলে এখানেও আমি তেইশ দিয়ে গুণ করবো ঠিক আছে উপর নিচে তেইশ দিয়ে গুণ করে দিলাম তাহলে কত হয়ে গেলো এটা দুই গুণ তেইশ ছেচল্লিশ আর পাঁচ গুণ তেইশ একশো পনেরো তাহলে একটা হয়ে গেলো দুই গুণ তেইশ ছেচল্লিশ আর একটা হয়ে গেলো পঁচিশ তাহলে পঁচিশ আর ছেচল্লিশের মধ্যে কোনটা বড়ো ছেচল্লিশ বড়ো তাহলে ছেচল্লিশ বাই একশো পনেরো গ্রেটার দেন পঁচিশ বাই একশো পনেরো অর্থাৎ দ্বিতীয় কোটোয় আসাম চায়ের পরিমাণ দ্বিতীয় কোর্টে আসাম চায়ের পরিমাণ বেশি থাকে তাহলে উত্তরে লিখবো আমরা সুতরাং দ্বিতীয় কোটোই আসাম চায়ের পরিমাণ বেশি আছে ক্লিয়ার এইভাবে পুরোটা লিখে লিখে করে দেবে তাহলে অ্যান্সার কমপ্লিট এবার আসো আজকে শেষ প্রশ্ন কী বলেছে দেখো যুক্তি দিয়ে প্রমাণ করে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে এটা আমাকে প্রমাণ করতে হবে এটা একটা উপাদ্য তোমাদের বইতে দেখবে পৃষ্ঠা নাম্বার নাইনটি থ্রি টেক্সট বুক যেটা তোমাদের সেখানে পৃষ্ঠা নাম্বার নাইনটি থ্রিতে করে দেওয়া আছে সেই উপাদ্যটা লিখলেই তোমার অ্যান্সার হয়ে যাবে এখানে দেখো প্রমাণ করতে বলেছে তাদের পরিমাণ কোণের পরিমাণ সমান হলে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে তাহলে এই যে বিপরীত বাহু এবি আর এসি এই দুটো বিপরীত বাবুর দৈর্ঘ্য কী হলো এখানে সমান হয়ে গেলো তাহলে প্রমাণিত পেয়ে গেলাম ক্লিয়ার এই দুটো লিখলে তোমার অ্যান্সার কমপ্লিট তাহলে কোনো অঙ্ক বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাও সেটা আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও আজকের মতো এই পর্যন্তই ভিডিও এবং কোনটা খুব শীঘ্রই হাজির হব দেখা পরবর্তী